कोई तुम्हें प्यार करे कोई नफरत करे, कोई तुम्हें प्यार करे कोई नफरत करे, देख के तुमको तो कहते हैं लोग भला, बड़ो लोग तो फंदीप तुमी, छोटो लोग होलो मीना मीना, बड़ो लोग तो फंदीप तुमी, ছোট লোক তো মিনা মিনা। তো বড়ে মিয়া আর ছোটে মিয়াকে বড় লোক আর ছোট লোক বানিয়ে দিয়েছে, তার জন্য লিরিক্সে এরকম একেবারে গজখিচুড়ি হয়ে গেছে, বুঝতে পারলে তো? তো যাই হোক, তোমরা হলে বুঝদার সমাজদার, তোমাদের জন্য মানে কি বলবো, গজখিচুড়ি করে করলেও তোমরা ঠিক জায়গায় জায়গায় বসিয়ে নিতে পারো, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তো দেখেছো তো, গতকালকে বিয়ের কথা বলে ভিউজ বেশি হওয়াতে জিপটা একদম বেরিয়ে গেছে, জিপটা বেরিয়ে গিয়ে পুনরায় আবার বউয়ের পিণ্ডি চটকাতে বসে পড়েছে, বুঝতে পেরেছো তো? এই পিণ্ডি কোন পিণ্ডি? এইটা নিয়েই কিন্তু বলেছিলাম, ওই কেতা কেতা নিয়ে বলেছিলাম। তো মানুষে তো আমাকে দোষারোপ করার জন্য তাদের তর্জনীগুলো একদম তেল লাগিয়ে রেডি করে রাখে, কথায় কথায় এরকম 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 এরকম, বুঝতে পারলে তো? তো যাই হোক, আবারও মিনার বউয়ের পিণ্ডি চটকাতে বসেছে। তো সেই বিষয়ে তো আসছি, এটা তো আজকের মেন টপিক। বলেছি না, ভিউজের লোভ এমন মানুষকে অটোমেটিক্যালি মানুষকে অন্যকে বলছে ছোট লোক, কিন্তু ছোট লোকিপনা কে করছে সেটা তো আমরা পুরো পরিষ্কার আতসকাত ছাড়া খালি চোখে পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছি। তো প্রথমে আসি মিনার কথায়। মিনার বাবা কি থামনেল দিয়েছে, আর টাইটেলের সঙ্গে থামনেলের ছবিটা মিলিয়ে মিলিয়ে, যে আমার আমার ফ্ল্যাট মালিক আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে, আর সাথে ওই কান্না করার মতন একটা ছবি, আর ঘপা ঘপ ভিউজ হয়েছে। আমি ভাবলাম কি কী ব্যাপার, কান্না করছে কেন? এবার সবাই এটা ভেবেই গেছে কিন্তু, ঠিক আছে? আমি ভাবছি, দেখে বলছি কি, ও বাবা এ তো চোখ কচকচ কচকচ করছে, আর সেটার সঙ্গে টাইটেলটা জুড়ে দিয়েছে, কি বুদ্ধি, বিশাল বুদ্ধি। না এখানটায় কি যেন বলে, অন্যায় কিচ্ছু নেই, মিথ্যে কথা কিচ্ছু নেই, ওই যে সিনটা সেটাও ওর ভিডিওর মধ্যে ছিল, আবার যে টাইটেলটা দিয়েছে সেটাও ওর ভিডিওর মধ্যে বলেছে, তো অন্যায় অন্যায্য কোনো কিচ্ছু না। ওই এইটুকু ট্রিক্স তো চলতা হয়, এইটুকু ট্রিক্স চলতা হয়, কমসে কম কাউকে নোংরা ছোট লোক অসভ্য ইতর অশিক্ষিত বর্বর এই সমস্ত তো আর ওকে বলে ভিউজ কামাতে হচ্ছে না, তাই না? তো নিজের জায়গায় দাঁড়িয়ে যেই অ্যালিগেশনগুলো ওর উপরে দিনের পর দিন টানা হয় আনা হয়, সেখান থেকে নিয়ে যদি ও একটা ভিডিও করে আর টাইটেল থাম্বনেলে দেয়, ইটস ওকে, এটা ওর হক, এটা ওর হক, ঠিক আছে? তো সেই হকের মধ্যে কী পড়লো, সেই হকের মধ্যে দেখলাম ওর মার শরীর খারাপ এখনও ঠিক হয়নি, এখন এই জ্বরটা যে আসছে না, যার আসছে তার সহজে ছাড়ছে না, 5-6 দিন একেবারে থাকছে কন্টিনিউ, কাবু করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। জানি না ওর মার মানে মিনার মার কতদিন থাকবে জানি না। তো এত সুন্দর দেখছি, শ্বশুর রান্না করছে আর বৌমা তরকারি কেটে দিয়েছে, সত্যি সত্যি আমি এরকম ফ্যামিলি কম দেখি, ভালো পুরো ভালো একটা মানুষ হতেই পারে না, একটা মানুষই সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ হতে পারে না, সেখানে একটা পরিবারের মধ্যে এতগুলো মানুষ মানে কি বলবো, ভ্যারাইটি থাকবে তাদের মধ্যে, ভ্যারাইটি থাকবে এবং আছেও, কোনো কোনো সময় এদেরকে উদাসীন মনে হয়, যেটা কি না সত্যি মনে হয় না তারা উদাসীন, কিছু কিছু ক্ষেত্রে তাদের বন্ডিং দেখে সত্যিই ভালো লাগে। শ্বশুর রান্না করছে মানে শৌখিন না হলে কিন্তু এরকম হয় না, শৌখিন মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মানে বেশ বেশ একটা ইয়ে কী যেন বলে, শৌখিনটাকে তোমরা একটুখানি বলে দিও তো, যে বাংলায় কী বলবো, আমোদ আমোদ প্রবণ ব্যক্তি, হ্যাঁ আমোদ আমোদে আছে লোকটা, আমোদে। তো সেইটাই দেখছি আর কি, পরিবারের সবাই বেশ আমোদে টাইপের। এইবার মনের ভেতরে কী আছে না আছে সেটা তো দেখার দায়িত্ব আমাদের না, তাই না? বাইরে যতটুকু দেখছি তাই তো দেখলাম, বলছে বাইরের আকাশ ঠাকাশ দেখে মিনা একটুখানি ভাবুক হয়ে গেছে, বলছে এত সুন্দর দৃশ্য দেখলে পরে মানে মনের ভাবটা ঠিক মতন প্রকাশ করতে পারলো না। শোন মিনা, যদি কোনো কিছু বলিস, দেখ কুত্তার লেজ সোজা হয় না, না মিনারে বলছি না, আমি আমার কথা বলছি, কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি কর না, তুই এটা কর তুই ওটা কর, কী দরকার আমার বলার, বলবো না বলবোই না, ঠিক আছে? ওর আকাশ বাতাস দেখে একটুখানি ভাবুক হয়ে গিয়েছিল, দেখলাম যেটা বলবি কনফিডেন্টের সঙ্গে বলবি, দেখেছো কুত্তার লেজ স্বভাবটা আমার, বলবো না বলবো না। আচ্ছা এইবার আসি হচ্ছে তোমার বিড়ালটাকে যেভাবে আদর করলো। আচ্ছা ওর বাড়িতে আমরা বিড়াল দেখি সোফার উপরে বসে থাকে, দেখি সব সময় দেখছি, ও উপরে পলিথিনটা খেয়ে করে ফেলেছে, তো ছোট্ট বাচ্চাটা কি সুন্দর খেলা করে তাই না, কি আদুরে। কিন্তু এইদিকে ফন্দীপদের বাড়িতে কিন্তু একটা মা কুকুর কতগুলো বাচ্চা জন্ম দিয়েছিল, একটারও হদিশ নাই, একটারও হদিশ নাই,
মানে ঘরে ওঠা তো দূরের কথা, বাড়িতেই উঠানেই নাই, তাদের আর কোনো পাত্তা নাই, বেমালুম হয়ে গেছে তারা। কোথায় যে গেল হঠাৎ করে এতগুলো বাচ্চা, কে নিয়ে গেল? বললো তো পাড়ার লোকেরা নিয়ে গেছে, পাড়ার লোকেরা নিয়ে গেছে, পাড়ার লোকের উপরে মানে আর কি চালিয়ে দিল। কিন্তু আদৌ যে কী হলো সেটা দেখতে পেলাম না। কিন্তু মিনাদের বাড়িতে যেই বিড়ালটা বাচ্চা দিয়েছিল আর ওদের বাড়ির উপর দিয়ে যে সমানে শিয়াল যাতায়াত করে সেটা কিন্তু আমরা দেখেছি। তো একটা বাচ্চা শিয়ালে নিয়ে গেছে, আরেকটা বাচ্চা জীবিত আছে। তো সে কি সুন্দর, মানে ওদের ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে, তাই না? আর তাকে যে একটা আদরের ভঙ্গি, ওই যে মিনা যেভাবে ঘেঁটি উঁচু করে ধরেছে গলার চামড়া, ঘাড়ের চামড়া ধরে, এত ভালো লাগছিল দেখতে। ঠিক সেরকমই খারাপ লেগেছিল যখন মাছ আনার পরে বলছিল মরে গেল কি না, মরে গেল নাকি, খুব কেয়ারলেসভাবে কথাটা বলেছিল, সেটা খারাপ লেগেছিলো। তো সেটা নিয়েও বলেছিলাম। আবার আজকে বিড়ালটাকে নিয়ে কি সুন্দর পদুর মধ্যে, পদুই বলি আমি, আদর করে পদু বলি, পদুর মধ্যে কি সুন্দর আদর করে দিচ্ছিল, আমার খুব ভালো লাগছিলো দেখে। তো তারপরে এই তো গেল খুব সুন্দর সুন্দর জিনিস। এইবার আসলো আসল কথায়, যেটা কিনা টাইটেলে দিয়েছে, আবার 12 মিনিটের ভিডিও, মানুষের স্বভাব কুকুরের লেজ, ও স্বভাবই হচ্ছে ছোট 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 ভিডিও দেওয়া। কয়েকদিন একটুখানি বড় ভিডিও দিয়েছে, ব্যাস হয়ে গেছে, এবার আবার সেই আবার নিজের জাতে ফিরে এসেছে। তো কি বলল যে ফ্ল্যাট থেকে আমাকে বের করে দিয়েছে, এই প্রসঙ্গে কথা টেনে কি বলল যে মানুষ কিভাবে প্রমাণ ছাড়া কথা কথা বলে। হ্যাঁ, আমার সাথে ফ্ল্যাটের যে মালিক তার সাথে আমার ভালো সম্পর্ক বলতে গিয়ে মেয়েটা ওই জায়গাটায় কেটে দিয়ে আবার বলছে, এই যে আমি বললাম ভালো সম্পর্ক, আবার এরা বলবে কি আমার সাথে কোনো খারাপ সম্পর্ক। তুই যখন জানিস যে কারোর সাথে তোর ভালো সম্পর্ক বললে পরে মানুষে এরকমটা বলবে, হয় সেটাকে ভেবে নিয়ে তারপরে বল, আর নয় যদি ভাবিস যে মানুষে বলবে তাহলে বলিসই না, যে কোনো একটা। আর আমার তো মনে হয় এতদিনে এত কিছু সহ্য করা হয়েছে, সবাই আমরা সহ্য করেছি, যে যেগুলো কিচ্ছু না, কোনো সময় দেখিনি, কোনো সময় শুনিনি, সেইগুলো নিয়ে এমনভাবে বলা হয়েছে যে সেগুলি একেবারে সত্যরূপেই ঘুরছে ইউটিউবে, সত্যের মতনই ঘোরাফেরা করছে। তো এই যে বা যারা বলছে তোকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে, তুই অলরেডি যার নামে একটা কেস ফাইল করে রেখেছিস, কেস চলছে, তাহলে তাকে নিজের ওপরে এত অ্যালিগেশন কেন আনতে দিচ্ছিস, কেন আনতে দিচ্ছিস এত বড় বড় মিথ্যে অ্যালিগেশন কেন আনতে দিচ্ছিস, যেখানে তোর থাকার বিষয়টাকে নিয়ে, মানে তোর মাথার ছাদ কেড়ে নেওয়ার জন্য, পায়ের নিচে জমি কেড়ে নেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে পারছিস না, করতে পারছিস না, নাকি কন্টেন্টের জন্য জিইয়ে রাখছিস। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার ঘোরতর আপত্তি, একটা ছোটোখাটো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করে ঠিক আছে, কিন্তু আমি যেখানটায় থাকতে যাচ্ছি সেই জায়গায় ফোন করে বিব্রত করা, যেখানে আমি কেনাকাটা করছি সেইখানে ফোন করে বিব্রত করা, এগুলো টু মাচ, এগুলো মেনে নেওয়া যায় না। এবার এবং এগুলো ক্রাইম, এগুলো ক্রাইম, ওই ফোন নাম্বার দিয়ে তারপরে এক একটাকে কেস করতে পারে, আর সেটা কিন্তু পুলিশি কেস, তাতে কিন্তু ওর কোনো পয়সা খরচ হতো না, পয়সা খরচ হতো না কোনো রকম, বুঝতে পারলে তো? সঠিক বুদ্ধি দেওয়ার মানুষের, ও বাবা আমি সঠিক যদি বুদ্ধি দেওয়ার কথা বলি তাহলে আমি তো আবার মুহুরি, আমি তো আবার ক্লায়েন্ট ধরার জন্য বসে থাকি, তাই না? না না না, আর বলবো না, যা খুশি করুক গে যাক, আমাদের কন্টেন্ট হয়ে যায় এই, ওরও কন্টেন্ট হয়ে যায় এই, এক ঘন্টায় 10,000, 12,000, 20,000 ভিউজ কামিয়ে নিচ্ছে, আবার কী চাই, তাই না? এইবার ট্রেনের বগি যাবে একদম ব্রিজের উপর দিয়ে, ঝিক 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 ঝিক, কার দিকে? ফন্দীপ। ও ফন্দীপ যা দিল আজকে, সর্বনাশ সর্বনাশ। আমি ভাবি মাইনসের বিবেক, ফন্দীপের বিবেক, সোনা দিয়া বাঁধানো, একদম সোনায় বাঁধানো বিবেক। হ্যাঁ, আর যখন মুখ দিয়া বুলি ঝাড়ে তখন মানে বলে না 8 পাস, আসলে 8 পাসই হয়, আবার সব 8 পাস কিন্তু এইরকম 8 পাস হয় না, কিছু কিছু 8 পাস মানে দুনিয়াদারি এমন জানে না, বড় বড় ডিগ্রিধারী মানুষকে কাত করে দেবে, কিছু কিছু পুঁথিগত দিক থেকে অশিক্ষিত মানুষেরাও আছে, তারা মানে কাজ এমনভাবে করতে পারে, যে কোনো কাজ এমনভাবে করতে পারে না, সে অফিসিয়াল কাজ হোক, হ্যাঁ লিখতে পড়তে হয়তো পারে না, কিন্তু তারা এমনভাবে করে ফেলবে, পড়াশোনা মানুষকে হার মানিয়ে দেবে, কি ঠিক বললাম তো? কিন্তু ফন্দীপ হচ্ছে আদতেই 8 পাস, ঠিক আছে? মানে আমি কেন বললাম এই 8 পাস কথাটা, তার সেই দিকে একটু পরে যাচ্ছি, আগে বলি এই যে কে ছোটো লোক কে বড় লোক। আমরা যেরকম জানি যে মানুষ যে কিনা নিজেকে বড় বলে সে কখনো বড় হয় না, 5টা মানুষ যাকে বড় বলে সেই বড় হয়, তাই তো? ঠিক তেমনি যদি কেউ অন্য কাউকে বিনা কারণে ছোট লোক বলে,
হ্যাঁ, বিনা কারণে যেই অ্যালিগেশনটা তার উপরে লাগানো হয়েছে চারিত্রিক দিক থেকে, তার জন্য কে কতখানি দায়ী? একটা সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কতখানি গ্যাপ চলে আসলে দুজনের দোষেই তারপরে গিয়ে অন্য আরেকজনের থার্ড পার্সনের আগমন ঘটে, সেটা আমাদের বোঝার মতন বয়স হয়েছে। কারণ চরিত্র ঘটিত যদি দোষ থাকতো তাহলে মিনাই 5 বছরে আরও বহু সম্পর্ক করতে পারত। তো ওর যে চারিত্রিক দিক থেকে যেই একটা দাগ লেগেছে সেটার অ্যালিগেশনও মাথায় নিয়ে ঘুরছে, এবং তার হচ্ছে তোমার ফলাফল ও সারা জীবন ভোগ করবে, সারা জীবন ভোগ করবে। মেয়ে তো সমাজে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, তা ওই ওর বেশি নিয়ে ঘুরতে হবে পিঠে। আর যেহেতু ও যুক্ত হয়েছে তাই ওকে তো আলবাত 80% নিয়ে ঘুরতে হবে। কিন্তু যে 20%, ওই 20%-এর মধ্যে তো মানে কি বলবো, 2%-ও নিচ্ছে না পন্দীপ, ওর কোনো দোষই নেই, সব দোষ বউয়ের। তার জন্য বউকে কি বলছে, ছোট লোক। যেটা আমি বললাম, নিজেকে বড় বললে যেমন কেউ বড় হয়ে যায় না, তেমনি অন্যকে ছোট লোক বলে নিজেও বড় লোক হওয়া যায় না, তাই না? অন্যকে ছোট লোক বলে নিজেও বড় লোক হওয়া যায় না, এই নিয়ে কমবার কিন্তু বললো না ফন্দীপ। এই কথাগুলো, এই যে ছোট লোক, চরিত্রহীন, নোংরা, এই কথাগুলো কিন্তু বউয়ের উদ্দেশ্যে কমবার বললো না, বহু বলা হয়েছে, আরও ও বলবে। কারণ ওই বউয়ের ঠ্যাংটা ধরে টানলে পরে ভিউজটা ঝরঝর করে পড়ে, বুঝতে পেরেছ? নতুবা এই যে বলে না ভালোবাসা, ভালোবাসা, ফন্দীপকে যত লোক দেখতে যায় ভালোবেসে দেখতে যায়, আর মিনাকে যত লোক দেখতে যায় হচ্ছে ঘৃণা করে তাই দেখতে যায়। তাহলে তো একটা কথা বলতেই হবে যে ভালোবাসা হেরে গেছে ঘৃণার কাছে, তাই না? ভালোবাসা ঘৃণার কাছে হেরে গেছে, তার জন্য ভালোবাসার ভিউজ এতই কম যে ফন্দীপের দালাল দিদিদেরকে চিৎকার করে বলতে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখো, নোংরামি কেন দেখো, তাই না? যে ভালো হয়, আমি একটা জিনিস দেখলাম ইউটিউবে, যে ভালো বা যারা ভালো কাজ করে তাদের কখনো ঢাক পেটাতে হয় না, ঢোল পেটাতে হয় না। আর এখানে দেখছি আমি ভালো, আমি ভালো, আমাকে দেখো, আমাকে দেখো, এরকম করছে সবাই। ভিউয়ার্সদেরকে এইটুকু বোঝার ক্ষমতা নেই যে কে ভালো, কত দূর ভালো। আজকে যেইভাবে ফন্দীপ মিনার উদ্দেশ্যে বলল যে আমি ওরকম ছোট লোক হতে পারবো না, আমি বুঝলাম না কিসের জন্য বলল। ও ফ্ল্যাটে গেছে, নাম ভাঙিয়ে খাচ্ছে সেই জন্য? ওই তো বললাম, ওই বিষয়টা নিয়ে পরে আসছি। এই যে প্লে বাটনগুলো, তিনখানা প্লে বাটন, এই গোটা ওয়াইটি প্ল্যাটফর্ম জানে যে ওই তিনটে প্লে বাটনের মধ্যে 70% যদি অধিকার কারো থেকে থাকে সেটা হচ্ছে মিনার। একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলছি, 70% যদি কারো অধিকার থেকে থাকে সেটা হলো মিনার। আর এই যে 30%, সেই 30% কার? সেই 30% হলো এই যার দ্বারা চ্যানেলটা প্রমোট হয়েছে তার, অর্থাৎ ফন্দীপের মায়ের পেটের দিদির 30%, ঠিক আছে? তো কীভাবে প্লে বাটনগুলোকে শুধুই নিজের বলছে? আমি তাই ভাবছি, নামগুলো উঠিয়ে দিল, নামগুলো উঠিয়ে দিল, শুরু থেকে, শূন্য থেকে শুরু করার ক্ষমতা তো হলো না। শূন্য থেকে শুরু করে ক্ষমতা কে দেখিয়েছে? মিনা দেখিয়েছে। চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য একটা গাইডলাইন স্ট্রাইক অলরেডি পড়ে রয়েছে, ঠিক ওই মোক্ষম টাইমে আরও দুটো স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে পুরো উড়িয়ে দিয়ে মেয়েটাকে ভাতে মারারও চেষ্টা করেছে। ছোট লোক কে, কে ছোট লোক? এই যে বললাম 8 পাস, অশিক্ষিত, পুঁথিগত দিক থেকেও অশিক্ষিত, সামাজিক দিক থেকেও অশিক্ষিত, দালাল বলে আজকে ডাক দিয়েছে। তো দালাল তো দালালিগিরি দেখাবেই দেখাবে, তাই না? দালাল তো একদম দালালের আসলি অকাত দেখিয়ে দেবে আজকে। তো কিভাবে যে বলল কথাগুলো, আমরা বহুদিন ধরে দেখেছি যে এই যে প্রমোশনাল ভিডিওগুলো করতো তার মধ্যে কিন্তু মিনার নাম দিয়ে তারপরে কোড দেওয়া থাকতো। কী করে করেছিল সেই প্রমোশনাল ভিডিওগুলো যেগুলো কিনা বউয়ের নামের কোডে আসতো? কী করে, কী করে বউ যেই চ্যানেলগুলো এতদিন হ্যান্ডেল করেছে সেই চ্যানেলগুলো চালালো? লজ্জা না নেই, লজ্জা নেই, লজ্জা নেই বলে অন্য কাউকে, অন্য কাউকে না, নিজের ছেলের মায়েকে, নিজের সন্তানের মাকে ছোট লোক বলতে পারে? এ যে তার নিজের ছেলেকে কী শিক্ষা দেবে সেটা সত্যিই পরিষ্কার, যে কিনাও একদম সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের বউকে ছোট লোক, নোংরা, চরিত্রহীন, অসভ্য এই সমস্ত বলছে, সে তার নিজের ছেলেকে কতটা শিক্ষা দেবে সেটা বুঝতে পারছি, আরও অনেকেই বুঝতে পারছে। যে যেই ভুল করেছে সে সেই ভুলের প্রাপ্য শাস্তি পাবে, কিন্তু সেই ভুলটাকে যে প্রত্যেক দিন কচলায়,
সে কখনো ভদ্রলোক হতে পারে না। একজন অন্যায় করেছে, সেই অন্যায়টাকে যে প্রত্যেক দিন চটকায় আবার ব্লগিং চ্যানেলে, সে কখনো ভদ্রলোক হতে পারে না। আমরা যারা কন্ট্রোভার্সি করি, তারা আমরা মানুষের ভুল ধরার জন্যই কিন্তু বসে থাকি। তো এটা আমাদের চ্যানেলের বিশেষত্ব, কন্ট্রোভার্সি মানুষ এই কারণেই দেখতে আসে, সুনাম কয়েকজন দেখতে আসে, বদনাম বা আসল কার্যকলাপগুলোই যখন আমরা তুলে ধরি তখনই সেগুলো মানুষ দেখতে আসে। তো এইভাবে বলাটা একদম ঠিক হয়নি, পুনরায় সেই দিকে ফিরে যাচ্ছে, কারণ ভিউজ নেই সেই কারণে ফিরে যাচ্ছে। আমি শুধু দেখছি আর হাসছি। এই যে বাড়ি বলছে যে আমার বাড়িতে আমি এই নাম রাখবো না, হ্যাঁ রে, এই বাড়ি তৈরির পেছনে কি বলবো, ওই যে বললাম 76-70% এফোর্ট হচ্ছে ওই মিনার হচ্ছে ওই এফোর্ট। আর সে বলছে তার বাড়ি, ওই যে আরেকজন সন্তানকে পুরোপুরি সরিয়ে দিয়ে পুরোটা গ্রাস করে বসে আছে, ঠিক তেমনি বউয়ের খাটনিকে অস্বীকার করে তারপরে সেই খাটনির ফলটাকে পুরোপুরি নিজের করে বসে রয়েছে, এটা কখনো ভদ্রলোকের পরিচয় হতে পারে না, কখনো ভদ্রলোকের পরিচয় হতে পারে না এটা। ও প্রত্যেক মুহূর্তে, ফন্দীপ প্রত্যেক মুহূর্তে নিজে কতখানি তার সামাজিক শিক্ষা, বাবা মা তাকে কতখানি শিক্ষা দিয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। আমার বউ ধরো আমি ফন্দীপের জায়গায়, আমার বউ একটা পরপুরুষের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে, আমি দর্শকদেরকে জানাবো, আমি ভদ্রভাবেও জানাতে পারতাম, আমি ভালোভাবে জানাতে পারতাম, না একদম, মানে কি বলবো, টুনি লাইট টাইট দিয়ে একদম বড় দোকান করে সাজিয়ে বিক্রি করেছে, বউয়ের চরিত্র সাজিয়ে গুছিয়ে বিক্রি করেছে, ইভেন সেটা এখনও চলছে। যখনই ভিউস একদম মাটির সাথে মিশে যায় তখনই বউয়ের ঠ্যাং ধরে টান দেয় আর ভিউস জর্জর করে পড়ে, বুঝতে পেরেছ? তো যেই বাড়ির কথা বলছে, যেখানটায় প্লে বাটন রাখার কথা বলছে, সেই বাড়িটার পেছনেই মিনার খাটনি রয়েছে, মিনার অবদান রয়েছে, মিনার ভাগ রয়েছে, মিনার ভাগ রয়েছে। স্বীকার করার জন্য না দম লাগে, কারোর ক্রেডিট স্বীকার করতে গেলে দম লাগে, সেই দমটা, সেই সৎ সাহসটা ফন্দীপের নেই, আজকে আবারও প্রমাণ করে দিল। কতখানি মানে বলছে না যে নাম মন থেকে মুছে ফেলেছি, এই প্লে বাটন থেকেও মুছে ফেলবো। আমি না ভাবি মানুষ কতখানি প্রতিহিংসা পরায়ণ হয়। আজকে যদি বাইরের মানুষ কেউ কিছু বলে না অতটা গায়ে লাগে না। যেই স্বামীর সাথে 5টা বছর সংসার করেছে, সেই স্বামী যখন এতখানি হিংস্র হয়ে ওঠে, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি, এখান থেকে তো পুরো স্পষ্ট যে এই ছেলের সঙ্গে যে এই যে মনোমালিন্য, এই যে গ্যাপ, সেটা কী কারণে তৈরি হয়েছে। ফন্দীপের এই যে ব্যবহারগুলো না, সেগুলো পুরো পরিষ্কার করে দিচ্ছে কতখানি হিংস্র। একজন ভিউয়ার্স আমাকে বলেছিল, মিনা ভুরু তুলতে যেত, 30 টাকা ভুরু তোলার জন্য লাগবে, সেই 30 টাকাই গুনে গুনে মিনার হাতে দিত, বউয়ের হাতে 30 টাকাই গুনে গুনে দিত, 1 পয়সা এক্সট্রা দিত না। না এটাকে হিসাবই বলে না, এটাকে বলে যার যোগ্যতা নেই, যে ইনকাম করতে পারে না, সে এরকমই কঞ্জুস হয়, ভয় পায় যে এই পয়সা দিয়ে দিলাম, আমি যদি আর ইনকাম করতে না পারি আমার তো কোনো ক্ষমতা নেই, এই কারণেই ওরকম কঞ্জুসিপনা করতো। আর এখন এমনই হয়েছে, তাকে দুহাত দিয়ে টাকা ঢালতে হচ্ছে, দুহাত দিয়ে টাকা ঢালতে হচ্ছে। এই যে ভিউয়ার্স, সব ভিউয়ার্স কি ফন্দীপের এই আচরণ, যারা কিনা 5 বছর ধরে ওদের ভিডিও দেখেছে, সব ভিউয়ার্সই কি ফন্দীপকে সমর্থন করে? না, সব ভিউয়ার্স ফন্দীপকে সমর্থন করে না। অনেক ভিউয়ার্স আছে যারা মিনাকেও সমর্থন করতো না, প্রথম দিকে মিনাকেও সমর্থন করতো না। আমার মনে হয় ফন্দীপের এই যে ডে বাই ডে যেই আচরণ ওর, সেই আচরণগুলো দেখে এখন মনে হয় কিছু সংখ্যক ভিউয়ার্স বুঝতে পারে যে এই রকম একটা স্বভাবের মানুষের সাথে থাকতে থাকতেই মনে হয় মিনা হাঁপিয়ে উঠেছিল, যার জন্য ওর জীবনে একটা এত বড় গ্যাপ তৈরি হয়েছিল, যেখানে অন্য একজন খুব সহজেই ঢুকে পড়েছিল, তাই না? আমার তো মনে হয় এতখানি রাফ, এতটা রাফ কারোর সাথে থাকা সত্যি ভাবা যায় না, এত রাফ মানুষে কমসে কম একটা শত্রুরও কমসে কম আমি তো স্বীকার করি ভাই ক্রেডিট। এই যে বিগত এক বছর আগে আমি যাকে একটা জায়গায় বসিয়েছিলাম, সে আমাকে কিভাবে আঘাত দিয়েছে, আমি আজ পর্যন্ত তার ক্রেডিট স্বীকার করি, যে ওই 10টা দিন আমার শেরুকে সে রেখেছিল, তার জন্য যার পর নাই তাকে চেষ্টা করেছিল তাকে ভালো রাখার, কোনোদিনও ভুলবো না,
সেই কৃতজ্ঞতা কোনোদিন সারা জীবন আমার মনে থাকবে। আর এ তো বউ, বউয়ের অবদান যেটা কিনা গোটা ইউটিউবার গোটা ইউটিউব দেখেছে, সেখানে তার কৃতজ্ঞতা থাকা তো দূরের কথা, কৃতজ্ঞতা রাখা তো দূরের কথা মনের মধ্যে। সে বলছে ছোট লোক, আমি তো ছোট লোক হতে পারবো না, অর্থাৎ মিনা হচ্ছে ছোট লোক। এই যে প্লে বাটনের থেকে মিনার নামটা উঠিয়ে দিয়েছে, হোয়াইটনার দিয়েছে, দর্শকের মনে কি হোয়াইটনার লাগাতে পারবে? যে দর্শকরা দেখছে যে কি অকৃতজ্ঞ হাজবেন্ড, যে কিনা এই রকম প্রতিহিংসা দেখাচ্ছে, দর্শকের মনে কি হোয়াইটনার মারতে পারবে? না, ও যত এরকম হিংস্রতা দেখাবে ও মানুষের কাছে ততটা নিচে চলে যাবে, এটা হতে বাধ্য। এইবার আসি এই যে নাম ইউজ করা। বাবা ফোনদীপ কি হাসছে গো, কিসের জন্য? না, মিনা যে ফ্ল্যাটে গেছে ডকুমেন্টস হিসেবে তার স্বামীর পরিচয়পত্র দেখাতে হয়েছে। আহারে, এটা নিয়ে কি খিল্লি উড়ালো, কি খিল্লি উড়ালো মিনার। বলছে ইউজ করতে হচ্ছে। এই এইখানে আমি বলছি, সাধে কি আর বলে, 8 পাস, অশিক্ষিত, সাধে কি আর বলে। আইন এখনো ওদের দুজনকে আলাদা করতে দেয়নি, মানে আলাদা ওরা সেই প্রসেসে যায়নি, বা সেটা এখনো লিগালি ওরা হাজব্যান্ড ওয়াইফ, লিগালি এখনো হাজব্যান্ড ওয়াইফ। তো যেখানে আইন রয়েছে সেখানে এই 8 পাস অশিক্ষিত ছেলেটি কীভাবে খিল্লি উড়াচ্ছে যে আমার পরিচয়পত্র ব্যবহার করাতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে। এটা তো মিনার জীবনের সবচেয়ে বড় একটা দুঃখ, সবচেয়ে বড় একটা দুঃখের জায়গা, যে ও না চাইতেও নিজের স্বামীর পরিচয়পত্রটা দেখাতে হচ্ছে, যে আমার এখন পরিস্থিতি এই। সে যে মানে কি বলবো, গার্জিয়ান লেস নয়, 100 বার গার্জিয়ান তো তার বাবা আছেই, কিন্তু যেহেতু নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ডে স্বামীর নাম দেওয়া আছে গার্জিয়ানের জায়গায়, সেই কারণের জন্য হয়তো তাই দেওয়া থাকে, নাকি কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন ট্রান্সফার করেছি আমার গার্জিয়ানের জায়গায় আমার হাজব্যান্ডের নাম দেওয়া। তো যেহেতু ওর হাজব্যান্ডের নাম দেওয়া, খুব স্বাভাবিকভাবেই নিজের হাজব্যান্ডের পরিচয়পত্র ওই ফ্ল্যাটের মালিককে দেখাতে হয়েছে। আর সেই বিষয়টা নিয়ে এরকম খিল্লি উড়ায় কারা? নেহাতি অশিক্ষিতরা, নেহাতি অশিক্ষিতরা খিল্লি উড়ায়। তো দালালদের ডেকেছে, ফন্দীপকে বলতে চাই আমরা দালাল নই, দালাল তোমার বাড়িতে গতকালকে এসেও দালালি খেটে গেছে, লজ্জা করে না? অশিক্ষিত ছেলে, লজ্জা করে না এইভাবে দালাল বলে ডাকতে একটা ব্লগার হয়ে? এইভাবে অসভ্যতামো করতে লজ্জা করে না? এত নীচ আচরণ করতে লজ্জা করে না? দালাল তো আমরা দেখছি কে, দালাল আসছে মাঝখানে, এখন তো আবার ঘটকও হয়েছে, এখন ঘটকি হয়েছে। তো দালাল দালালি করেছে, দালালি পেয়েওছে, দালালি পেয়েছে বলেই দালাল নাম হয়েছে, নিজের মুখে স্বীকার করেছে যে ভালোবেসে তোমাদেরকেও দিয়েছে, তোমার পুরো পরিবারকে দিয়েছে, ছেলেকে ইস্যু করে ছেলেকে শিকড়নি করে পুরো পরিবারকে দিয়েছে জামাকাপড়, আর তাকেও দিয়েছে, আমরা নিজেরা স্বচক্ষে দেখেছি। তো ওটাকে বলে দালালি, আর ওটাকে বলে দালাল, ওকে বলে দালাল, আমরা কেউ দালাল নই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, জাস্ট সাপোর্টার। সাপোর্টার আর দালালের মধ্যে পার্থক্য আছে, অশিক্ষিত ছেলে, বোঝার ক্ষমতা আছে? 8 পাস তো, বুঝবে কী করে? বোঝার ক্ষমতা নেই। তো তোমার যেই দালাল রয়েছে সে অশিক্ষিত, আর এদিক থেকে যে তোমার বউকে কিছুদিন হলেও সাপোর্ট করতো সে কিন্তু শিক্ষিত, তাই শিক্ষিত মানুষের কাছ থেকে ভালো করে শুনে নাও, অগত্যা দায়বদ্ধতার খাতিরে তোমার নাম পরিচয়পত্র তার ব্যবহার করতে হচ্ছে, কারণ এখনও তোমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ। এটুকু বোঝো, বোঝো, বুঝতেও হবে না, আর বয়স তো গেল, বোঝার আর সময় নেই, বোঝার আর বয়স নেই, বয়স চলে গেছে। সত্য সব দালাল দালাল করে চিৎকার করছে, অশিক্ষিত কোথাকার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দালালকে ডেকেছে, দালাল একটুখানি দিয়ে গেল, তাই না? ভালো লাগলো না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।